প্রয়াত হলেন বর্ধমান দুই পঞ্চায়েত সমিতি তথা বর্ধমান দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল দত্ত। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে প্রথমে তাকে ভর্তি করা হয় বর্ধমানের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। তারপর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে উন্নততর চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় কলকাতায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই প্রয়াত হলেন বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত। তার প্রয়াণে শোকস্তব্ধ তৃণমূল শিবির। মরদেহ নিয়ে আসা হয় তার সোড্ডা গ্রামের বাড়িতে। সেখানেই মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ব্লক এবং জেলা স্তরে শীর্ষস্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তারপর মরদেহ নিয়ে আসা হয় বর্ধমান দুই পঞ্চায়েত সমিতি কার্যালয় থেকে। সেখান থেকে বর্ধমান দুই ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় হাটগোবিন্দপুরে, সেখানে নিয়ে আসা হয় শ্যামল দত্তের মরদেহ। বিভিন্ন জায়গা থেকে মানুষজন, জনপ্রতিনিধি সহ অন্যান্যরা এসে উপস্থিত হন। উত্তরের দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা, পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা তারাও এসে উপস্থিত হন। শেষ যাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, বহু মানুষের সঙ্গে কাজ, দক্ষ প্রশাসক, সুবক্তা হিসাবে তিনি পরিচিত ছিলেন এলাকায়। 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার সময় থেকেই দলকে ধীরে ধীরে তৈরি করেছেন শ্যামল দত্ত। তারপর পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, প্রতিটি আসনে জয়লাভ, বিধায়ক পদে জয়লাভ, সমস্ত কিছুই সংগঠন তৈরি করেছিলেন তিনি। শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হওয়ার পর সকলেই আশা করেছিলেন সেরে উঠবেন খুব দ্রুত, কিন্তু না ফেরার দেশে চলে গেলেন বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত। তার প্রয়াণে শোকস্তব্ধ তৃণমূল শিবির। শেষ যাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক, প্রয়াত শ্যামল দত্তের ছায়াসঙ্গী পরমেশ্বর কোনার। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পাধারা, সহ সভাধিপতি দেবু টুডু সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বরা। সব থেকে পুরনো দলের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সকলের সত্যি, মানে জেলার রাজনীতিতে একদম এত সিপিএমের আমল থেকে যে লড়াই সংগ্রাম করেছে তার নেতৃত্বে এখানে দল সংগঠিত হয়েছিল। আজকে অকাল প্রয়াণে দলের সাংগঠনিক শক্তি হয়তো কমবে না, কিন্তু আমরা এই এলাকার মানুষরা তাদের একজন সহকর্মীকে হারাল। আমরা রাজনীতির ক্ষেত্রে আমাদের সাথে প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের যেমন যোগাযোগ থাকে আমাদের সাথে, এবং ঠিক সেরকম আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছেন তাদের সাথে আমাদের একে অপরের সাথে অধ্যপত্তভাবে আমরা মানে জড়িয়ে থাকি এক কথা সুসম্পর্কের সাথে। এবং এখন যেমন পঞ্চায়েত সমিতির উনি এখন আমাদের সভাপতি আছেন বর্ধমান দু নম্বর ব্লকে, এবং তার সাথেও আমাদের বর্ধমান দু নম্বর ব্লকের আমাদের একজন অভিভাবক বলতে পারেন, তো আমাদের ব্লক সভাপতি, তো সেই জায়গায় আজকে ওনার অকাল আজকে মানে প্রয়াণে আমি মানে আমরা খুবই শোকাহত বা মর্মাহত, ওনার মানে আত্মা শান্তি কামনা করি।